নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি দেখাবো ডিম দিয়ে একটা দুর্দান্ত স্ন্যাক্স আইটেম। এই স্ন্যাক্স আইটেমটার নাম হচ্ছে এগ ফিঙ্গার্স। ক্রিসপি এগ ফিঙ্গার্স কী করে তৈরি করতে হয় এবং সেই জিনিসটাই আজ শেখাবো। তাহলে শুরু করা যাক, এই ক্রিসপি এগ ফিঙ্গার্স তৈরি করতে হয় কীভাবে। ক্রিসপি এগ ফিঙ্গার্সের জন্য আমরা একটা পাত্র নিয়েছি। এই ক্রিসপি এগ ফিঙ্গার্সের জন্য চারটে ডিম প্রথমে লাগবে। চারটে ডিম আমরা ভেঙে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা চারটে ডিম এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে আমরা নুন স্বাদ মতন এর মধ্যে অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে আপনারা গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারে, কিন্তু আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি না। এবারে আমরা এই ডিমটাকে ভালো করে 5 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। আমরা 5 মিনিট ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে ডিমটাকে ফেটানোর পর তারপরে আমরা একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমরা একটু তেল এর মধ্যে অ্যাড করছি। অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে তারপরে এই তেলটাকে আমরা এই পাত্রের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানো হয়ে যাওয়ার পর এই যে ফেটানো ডিমটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। আমরা এবারে ডিমটাকে স্টিম করব। তা স্টিমের জন্য আমরা একটা ডেকচি নিয়ে নিয়েছি। ডেকচিতে একটু জল নিয়ে নিলাম। জল নিয়ে এরকম ফুটো ফুটো থালা নেবেন। ফুটো ফুটো থালা নেওয়ার পর ফুটো ফুটো থালাটা এই ডেকচি ওপর আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এই যে ডিমটাকে আমরা ফেটানোর ডিমটা আছে, এই ফেটানোর ডিমটা আমরা একটা থালা সমেত আমরা এই ফুটো ফুটো থালার ওপর দিয়ে দিলাম। ফুটো ফুটো থালার ওপর দেওয়ার পর একটা ঢাকনি এর ওপর আমরা অ্যাড করলাম। এইভাবে আমরা 10 মিনিট ডিমটাকে ভালো করে স্টিম করে নেব। 10 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা 10 মিনিট পর ফিরে এসেছি। 10 মিনিট পর দেখি যে ডিমটা খুব ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার ডিমটাকে আমরা 5 মিনিট ভালো করে ঠান্ডা করব। তারপর 5 মিনিট পর আমরা ফিরে আসছি। আমরা ডিমটাকে স্টিম একটা ঠান্ডা হওয়ার পর আমরা আলাদা চপিং বোর্ডে আমরা তুলে নিয়েছি। তারপর এবারে আমরা ডিমটাকে আমরা লম্বা লম্বা করে কাটব। এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার লম্বা লম্বা কাটার পর তারপরে আমরা দু আধখান করে কেটে নেব এরকম করে। দেখে নিন ভালো করে, এরকম আমরা দু আধখান করে কেটে নিচ্ছি। এইভাবে আপনারা ঠিক মতন করে কাটবেন। দেখে নিন এইভাবে এই সাইজে কাটবেন। ছোটো ছোটো এরকম যেরকম আঙুলের সাইজ হয় সেরকম করে কাটবেন। এইভাবে কাটবেন ডিমটাকে। এবারে দেখে নেওয়া যাক পরের পদ্ধতি। এবারে আমরা ব্যাটারটা তৈরি করব। ব্যাটারের জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এবারে প্রথমে যাবে কর্নফ্লাওয়ার, সরি ময়দা। আমরা 1 টেবিল স্পুন মতন আমরা ময়দা এর মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে যাবে 1 টেবিল স্পুন হচ্ছে কর্নফ্লাওয়ার এর মধ্যে নিয়ে নিলাম। তারপরে যাবে গার্লিক পেস্ট, 1 টিস্পুন মতন গার্লিক পেস্ট। তারপর যাবে জিরে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো। তারপরে যাবে রেড চিলি পাউডার, 1 টিস্পুন। আর যাবে নুন স্বাদ মতন। নিয়ে এবার ব্যাটারটাকে আমরা মাখবো। আর ব্যাটারটা একটু থিক হবে, বেশি পাতলা করে চলবে না। এমনভাবে মাখতে হবে যাতে যে আমরা এগ ফিঙ্গার্সগুলো করেছি যাতে ওর গায়ে ভালোভাবে লেগে থাকে। সেই জন্য আমরা এর মধ্যে অল্প পরিমাণে একটু জল এর মধ্যে অ্যাড করছি। দেখে নিন এরকম ব্যাটারটা মাখতে হবে, এরকম পুরো আকারে মাখতে হবে। এরকম ব্যাটারটাকে বেশি পাতলা করে চলবে না।
একটু মোটা ধরনের মাখতে হবে। এবারে করব কি, আমরা যে এগ ফিঙ্গারস গুলো তৈরি করেছিলাম সেই এগ ফিঙ্গারস গুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। এগ ফিঙ্গারস গুলো সব কটাই অ্যাড করে দিয়েছি, এবারে এই ব্যাটারের সাথে ভালো করে আমরা মাখিয়ে রাখবো। এখানে সব ভালোভাবে এগ ফিঙ্গারসের সাথে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, এবারে এই ব্যাটারটাকে আমরা আধ ঘন্টা এরকম অবস্থায় ফেলে দেব। আধ ঘন্টার পর আমরা ফিরে আসছি। আমরা আধ ঘন্টার পর ফিরে এসেছি। এবার আধ ঘন্টার পর এবারে আমরা এগ ফিঙ্গারসগুলো আমরা ভাজবো, তার জন্য আমরা তেল নিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে আমরা এগ ফিঙ্গারগুলো ছেড়ে দেব। এই এগ ফিঙ্গারগুলোকে আমরা একটু ব্রাউন আকারে ভালো করে আমরা ভাজবো, একটু যাতে লাল লাল করে হয় সেইভাবে আমরা ভাজবো। দেখে নিন, দেখেই মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে। এবারে আমরা এই এগ ফিঙ্গারগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখে নিন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় এই এগ ফিঙ্গারসগুলোকে আলাদা জায়গায় নামিয়ে দেবো। এরকম করে আমরা বাকি এগ ফিঙ্গারগুলোকেও একইভাবে আমরা ভেজে নেব গরম তেলের মধ্যে। দেখে নিন দর্শক বন্ধুরা, আমরা এগ ফিঙ্গারসগুলো আমরা আলাদা প্লেটে সার্ভ করে দিয়েছি এবং দেখেই দেখে বোঝা যাচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে। আপনারাও এইভাবে ডিম দিয়ে অত্যন্ত সুন্দর একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে ফেলুন। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।